হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন আপনাদেরকে খুব সুন্দর আলু বোখরার আচারের রেসিপি দেখাবো। প্রথমে আমি হাফ কেজি আলু বোখরা নিয়ে নিচ্ছি, এর সঙ্গে এক মুঠ কিশমিশ নিয়ে নিচ্ছি। আলু বোখরা আর কিশমিশটা এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আলু বোখরা আর কিশমিশটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এটাতে আমি এখন একটা কড়াইতে এটাকে সিদ্ধ দিব। এটাতে আমি 1 লিটার পানি দিয়ে এটাকে আমি এখন সিদ্ধ দিচ্ছি, ঢেকে দিয়ে সিদ্ধ দিব। এটা আমি এখন হাফ সিদ্ধ করব। হাফ সিদ্ধ করতে দিয়ে এটা সিদ্ধ করতে দিয়ে তারপরে একটা 1 পোয়ার মতন তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি গরম পানি দিয়ে ভিজাই রাখব। তেঁতুলটা আমি গরম পানি দিয়ে ভিজাই রাখার পরে তেঁতুলটা হাত দিয়ে কষলাই নেওয়ার পরে তারপরে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে আলু সিদ্ধ আলু বোখরার মধ্যে তেঁতুলটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবারও জাল দিব। আলু বোখরাটা মোটামুটি সিদ্ধ হইতে হবে, হালকা কিছু ভাঙে গেলে ভালো হয় আর কি। এরকমভাবে আপনারা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার সময় এখানে 1 চা চামচের মতন গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচের মতন লবণ, আর 1/2 চা চামচের মতন টেস্টিং সল দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতন দিবেন। দেওয়ার পরে এটাকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে ঝোলটা কমে আসার জন্য আরেকটু জাল দিব। ঝোলটা কমে এসেছে, এরই মধ্যে মোটামুটি ঝোলটা একদম আঠালো হয়ে আসছে। এরই মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে এটাকে ভালো করে চুলার জালটা খুব আস্তে দিয়েছি। চুলার জালটা এখন খুব আস্তে দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে চিনিটাকে যেন গলে যায় সেভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিব। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দেওয়ার পরে এটা মোটামুটি হয়ে আসছে। এখন এটাকে আমি বাগার দিতে হবে। এটা এখন হয়ে গেছে মোটামুটি, এটা আমি এখন রাগা দিচ্ছি, রেখে দিচ্ছি আলাদা একটা ফ্রাই প্যানে। এটাকে আমি এখন বাগার দিয়ে দিব। আলাদা একটা ফ্রাই প্যান হিট করে নিয়েছি। হিট করে নেওয়ার পরে আমি 1 চা চামচের মতন বাটার অয়েল দিয়ে দিচ্ছি। বাটার অয়েল দিয়ে বাগারটা দিলে এটা খুব সুন্দর হবে। বাটার অয়েলটা গলে যাওয়ার পরে 1টা তেজপাতা আমি চিরে দিচ্ছি। চিরে দেওয়ার পরে 1/2 চা চামচের মতন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাতে আলু বোখরার আচারে এটা ঢেলে দিব। আর কিছুই দিব না, এটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বাড়াবে আলু বোখরার আচারে পাঁচফোড়ন। আমার এই চ্যানেলের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বেজে দিবেন। থ্যাংক ইউ।